হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, বাচ্চাদেরকে যদি আমরা মোবাইল দেখাই তো কিছুদিন পর থেকে বাচ্চাদের মধ্যে কোন কোন লক্ষণগুলো দেখতে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বাচ্চাদেরকে আমরা খুব সহজে কীভাবে মোবাইল থেকে দূরে রাখতে পারি, এবং আমার কিছু অভিজ্ঞতা ও আমার কিছু রিয়েলাইজেশন। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। তো দেখো, গত বছর 2020-তে যখন লকডাউন শুরু হলো তো তখন আমি বেশ কয়েকবার আমার বাচ্চাকে মোবাইল দেখিয়েছিলাম, কারণ ওই টাইমে বাচ্চারা বাইরে বেরোতে পারছিল না, পার্কে যেতে পারছিল না, তো সেই জন্য আমি বেশ কয়েকবার আমার বাচ্চাকে মোবাইল দেখাচ্ছিলাম। তো এরকমই একদিন যখন আমি বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিলাম, তখন আমার হঠাৎ করে একদিন মনে হলো যে আমি আমার বাচ্চার কোনো ক্ষতি করে ফেলছি না তো, এটা ভেবে মানে একটা জাস্ট ভয় এলো মনের মধ্যে। এবং এরকম হয়ে থাকে অনেক সময়, হয় কি যখন বাবা মায়ের, আমাদের মধ্যে এমন অনেক বাবা মাই আছেন যারা হয়তো বাচ্চাদেরকে নিজেদের কোনো কাজে নিজেরা খুব ব্যস্ত আছেন, এবং বাচ্চারা যাতে বিরক্ত না করে তার জন্য বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখেন এবং নিজের গুরুত্বপূর্ণ কাজটা করতে থাকেন। আমাদের মধ্যে এমন অনেক বাবা মা আছেন যারা হয়তো বাবা মা বা খুব নিকট আত্মীয় স্বজন বাচ্চার আছেন, যারা হয়তো মনে করেন যে বাচ্চার পিছনে দৌড়তে হবে, অনেক পরিশ্রম হবে, তার থেকে বাবা বাচ্চা চুপচাপ বসে থাকুক, মোবাইল দিয়ে বসিয়ে রাখি, আমারও একটু বিশ্রাম হবে, বাচ্চা বসে বসে মোবাইলটা দেখুক। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো এটা মনে করেন যে বাচ্চাকে মোবাইল দেখালে বাচ্চা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে, ফলে বাচ্চা বেশ অনেকটা খাবার খায়, বাচ্চার পেটটাও ভরবে, তো মোবাইল দেখিয়ে বাচ্চাকে খাইয়ে দিই। আমাদের মধ্যে আবার আমরা এমন অনেকেই আছি যারা হয়তো শুধুমাত্র নিজেদের বিনোদনের কথা চিন্তা করে বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখি, মানে হয়তো ফেসবুকে আর দু এক লাইন কিছু লিখলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ চ্যাট করছি, বাস দু এক লাইন লিখলেই তো কনভারসেশনটা কমপ্লিট হয়ে যায়, ততক্ষণ একটু বাচ্চাকে মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি, আমি ওইদিকে একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপটা দেখে নিই। তো এই যে চারটে পারপাস বললাম, চারটে ক্ষেত্রেই যে বাবা মায়েরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে বসিয়ে রাখেন, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাবা মায়েরা নিজেদের অজান্তেই এর পরিণতি কী হতে পারে সেটা না বুঝেই বাচ্চার হাতে মোবাইলটা তুলে দিচ্ছেন, বা বাচ্চার সামনে মোবাইল দিয়ে বাচ্চাকে বসিয়ে দিচ্ছেন। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বাচ্চার চোখের সমস্যা শুরু হয়। বাচ্চারা কিন্তু বলতে পারে না, বড়রা যেমন চোখের সমস্যা হলে বলতে পারে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, চোখে অসুবিধা হচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারে এবং ডাক্তারের কাছে যেতে পারে বড়রা, কিন্তু বাচ্চারা কিন্তু সেটা একদমই ধরতে পারে না। এক তো ছোটো বেবিরা বলতে পারে না, বলে প্রকাশ করতে পারবে না, এবং দুই হচ্ছে বাচ্চারা বুঝতেই পারে না যে তারা যেটা দেখছে সেটাই আসল কি না, সেটা চোখ খারাপ হয়ে গেছে বলে ওরম দেখছে না চোখটা ঠিক আছে বলে ওরম দেখছে, পার্থক্যটা তারা করতেই পারে না। ফলে বাচ্চাদের যদি চোখ খারাপ হওয়া শুরু হয় তখন সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাচ্চারা তো বলতে পারে না বুঝতেও পারে না, ফলে আমাদের কাছে সেটা ধরা পড়ে না। এভাবে আস্তে আস্তে চলতে চলতে যখন বাচ্চার বয়স 2 বছর হয়ে যায়, 2.5 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, 3.5 বছর হয়ে যায়, সেই চোখের সমস্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। যখন গিয়ে বাচ্চা স্কুলে যায়, পড়াশোনা শুরু হয় ভালোভাবে, অনেক বইপত্র আসে, বাবা মা যখন দেখেন বাচ্চা বইপত্রগুলোকে একদম চোখের সামনে এনে পড়ছে, বা একদম খাতায় লিখছে, একদম মাথা নিচু করে লিখছে, বা চোখটা একদম কুচকে নিয়ে তারপর কিছু পড়াশোনা করছে, বা যদি এরকম স্কুল থেকে কোনো কমপ্লেন আসে যে বাচ্চা বোর্ডের লেখা দেখে কোনো কিছু বলছে না বা কোনো রিপ্লাই করছে না, তখন বাবা মায়ের মনে আসে যে বাচ্চার চোখে কোনো সমস্যা হচ্ছে না, তো তখন গিয়ে তারা বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যান, এবং তখন ধরা পড়ে যে বাচ্চার চোখের পাওয়ার অনেকটা বেড়ে গেছে। এতদিনে কিন্তু আস্তে আস্তে বাচ্চার চোখের পাওয়ার বেড়েছে এবং সেটা অনেকটা বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যায়। শুধুমাত্র যে চোখের সমস্যাই মোবাইল দেখার ফলে হয় তা কিন্তু নয়, বাচ্চাদের এমন অনেক ডেভেলপমেন্ট আছে যে ডেভেলপমেন্টগুলো কিন্তু সময় সময় না হয়ে অনেক পিছিয়ে পিছিয়ে বা দেরিতে দেরিতে হয়, বিশেষ করে কথা বলা। আমি যেটা আমার বেবির মধ্যে লক্ষ্য করেছিলাম যে একটা টাইমে বাচ্চা আমার বেবি কথা বলতে শুরু করেছিল, তারপর যখন লকডাউন শুরু হলো একদম সারাক্ষণ ঘরে বসে থাকতো এবং বেশ কিছু টাইম মোবাইল দেখতো, তখন ওই যে কথা বলতে শুরু করেছিল পুরো ব্যাপারটা চেপে গেল। আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম যে আমার মনে হচ্ছে এটা ভুল হচ্ছে, এটা দেখানো ঠিক হচ্ছে না, আমি মোবাইলটাকেও বন্ধ করে কিছু কিছু স্টেপস ফলো করলাম, তখন কিন্তু আবার ওর সেই কথা বলা, আমাদের সাথে বকবক করা এবং আস্তে আস্তে পরিষ্কার কথা বলতে শুরু করে দিল। তো এরকম অনেক ডেভেলপমেন্ট আছে যেগুলো কিন্তু মোবাইল দেখানোর ফলে ডিলে হয়ে যায় বা সেগুলো অনেক দেরিতে দেরিতে হতে থাকে। তার কারণ হচ্ছে বাচ্চার তো মোবাইলই জগৎ হয়ে যাচ্ছে, বাচ্চা তো কারোর সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, মিশছে না, ফলে বাচ্চার মধ্যে ডেভেলপমেন্টটা আসবে কীভাবে? ওই জন্য ডেভেলপমেন্টগুলো দেরিতে দেরিতে হচ্ছে।
এছাড়া আরেকটা যে সমস্যা হয় সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু সোশ্যাল হয় না, অর্থাৎ বাচ্চাদের যেহেতু মোবাইলটাই জগৎ হয়ে যায়, বাচ্চারা পাঁচজনের সাথে মেশে না, না তো দুষ্টুমি শেখে, না তো একসাথে মেলামেশা শেখে, না তো কোনো বন্ধু পড়ে গেলে তাকে ধরে তুলতে শেখে, কিচ্ছু শিখছে না, পাঁচজনের সাথে তো মিশছে না সে। এর যে ফলাফলটা, এই যে বাচ্চারা আনসোশ্যাল হয়ে যাচ্ছে, এই ফলাফলটা কিন্তু বেশ কয়েক বছর পর থেকে বাচ্চাদের মধ্যে দেখা যায়। এছাড়া চার নাম্বার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফোনের যে রেডিয়েশনটা থাকে, আমরা তো সবাই জানি যে বড় বড় স্মার্টফোনে যে রেডিয়েশন হয় সেই রেডিয়েশনটা খুব ক্ষতিকর, বড়দের পক্ষেই ক্ষতিকর, তো বাচ্চাদের ক্ষেত্রে তো সেটা ক্ষতিকর হবে। এই কারণগুলোর জন্যই কিন্তু বাচ্চাদেরকে মোবাইল দিয়ে বসিয়ে রাখাটা একদমই ঠিক নয়। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি? দেখো, খুব সহজভাবে বলতে গেলে মানে আমাদের ছোটোবেলাটা তো বহুকাল আগের ঘটনা, 10 বছর আগেও কিন্তু মোবাইল দিয়ে এভাবে বাচ্চাদের বসিয়ে রাখার এতটা চল ছিল না। তখনও কিন্তু বাচ্চাদেরকে বাবা মায়েরা খাওয়াতো, তখনও কিন্তু বাচ্চাদেরকে খেলনা বাটি দিয়ে বসিয়ে রাখতো, বাবা মা নিজের মতন কাজ করতো, তাই না? তাহলে আমরা কেন পারবো না? যখন আমরা জানতে পারছি যে মোবাইল দেখানোর ফলে এত রকমের সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কেন পারবো না? যদি আমরা একটু সচেতন হই, যদি আমরা একটু নিজেরা চেষ্টা করি এবং আমরা যদি কিছু কিছু ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু আমরাও বাচ্চাদেরকে মোবাইল ছাড়া থাকতে শেখাতে পারবো। তো এবার বলি যে এক্ষেত্রে আমরা কী কী করতে পারি। দেখো, খুব সহজভাবে বলতে গেলে 1.5 বছর, বাচ্চার বয়স 1.5 বছর হওয়ার আগে কিন্তু মোবাইল টোবাইল দেওয়া একদমই উচিতই না, মোবাইল টিভি কিছুই দেখানোর দরকারই নেই, উচিতই না। যদি মনে হয় যে বাচ্চাদেরকে স্ক্রিন টাইম দেব, তো সেক্ষেত্রে 1.5 বছর হয়ে গেলে বাচ্চাদেরকে টিভি দেখানো যেতে পারে, কারণ টিভি স্ক্রিনটা অনেকটা বড় হয়, বাচ্চাদের চোখে প্রেশার কম পড়ে, তাছাড়া টিভির থেকে বাচ্চাদের একটা ডিস্টেন্স কিন্তু মেনটেন হয়, কারণ টিভি হয় দেয়ালে টাঙানো থাকে বা কোনো একটা টিভির র্যাকে টিভিটা রয়েছে, বাচ্চা অনেকটা দূর থেকে টিভিটা দেখছে, তো সেক্ষেত্রে একটা ডিস্টেন্স মেনটেন হয়, সেক্ষেত্রে বাচ্চার চোখের ওপরে সমস্যা বেশি হয় না। তো এই টিভিটা কিন্তু বাচ্চাকে দেখানো যেতে পারে, তাও 1.5 বছরের পর থেকে, সারাটা দিনে মাত্র আধ ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য, তাও একটানা দেখানো যাবে না, একটানা দেখালে বাচ্চার চোখের পেশিতে চাপ পড়বে, চোখগুলো ক্লান্ত হয়ে যাবে, তো সেই জন্য 30 মিনিটটাকে ভাগ করে করে সারাদিনের মধ্যে দেখানো যেতে পারে, এবং ওই সময়ের মধ্যে কিন্তু এটাকে বেঁধে রাখতে হবে। বেশি দেখালে আবার টিভির প্রতি বাচ্চার নেশা তৈরি হয়ে যাবে, আর যদি বাচ্চার বয়স 2 বছর হয়ে যায়, তো সারাটা দিনে 1 ঘন্টা বাচ্চাকে এরকম স্ক্রিন টাইম টিভিতে দেওয়া যেতে পারে, তাও সেটা ভাগ করে করে, মানে সারা দিন ধরে 10 মিনিট করে করে ভাগ করে করে, অথবা 15 মিনিট যদি ভাগ করে করে দেখানো যায়, তো এইভাবে টাইম বেঁধে বাচ্চাকে টিভিটা দেখানো যেতে পারে। এবার বলি মোবাইলের কথা, যারা মোবাইল দেখানোর অভ্যেস করিয়ে দিয়েছেন এবং যারা এখনও মোবাইল দেখাননি, কী কী ব্যবস্থা তারা নিতে পারেন, এই দুটো ক্ষেত্রে বাবা মায়েরা কী কী করতে পারেন, সেরকম 4টে স্টেপ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, এই সিম্পল 4টে স্টেপ যদি আমরা প্রত্যেক দিন ফলো করতে পারি, তাহলে খুব ইজিলি বাচ্চাদের যে অভ্যেসটা তৈরি হয়েছে সেই অভ্যেসটা, মোবাইল দেখার অভ্যেসটা আস্তে আস্তে কেটে যাবে, এবং যে সমস্ত বাচ্চাদের মোবাইল দেখার অভ্যেস শুরুই হয়নি তাদের কোনো সমস্যাই হবে না, তাদের মোবাইল দেখানোর প্রয়োজনই পড়বে না। ওকে, শুধু একটাই রিকোয়েস্ট করবো, এই যে 4টে স্টেপ ফলো করার যে ধারাবাহিকতা, এটা আমাদের মেনটেন করে যাওয়া উচিত। যদি মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে রুটিন তৈরি হবে না, আর বাচ্চার মধ্যে রুটিন না তৈরি হলে বাচ্চার মধ্যে মোবাইল ছাড়া থাকার যে অভ্যেসটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো প্রথম যে স্টেপটা আমরা ফলো করতে পারি বা আমাদের যেটা ফলো করা উচিত, সেটা হচ্ছে বাচ্চার চারপাশ থেকে মোবাইলকে দূরে রাখতে হবে, মানে বাচ্চা যেন তার চারপাশে মোবাইল দেখতেই না পায়। এটা ভীষণই কাজে দেয়। আমাদের বাড়িতে যতগুলোই স্মার্টফোন থাকুক না কেন, দাদু ঠাকমা বাবা মা যদি 4টে থাকে তো 4টে এমন একটা জায়গায় রাখো যাতে বাচ্চা হাতে না পায় এবং বাচ্চার নজরে না আসে, বাচ্চার চারপাশে যেন ওই মোবাইল বড় বড় স্মার্টফোনগুলো না থাকে। ওকে, তার জন্য তুমি যেখানে তোমরা রয়েছো, বড়রা যেখানে রয়েছে, হয়তো লিভিং রুম বা ডাইনিং রুমের ফ্রিজের মাথার ওপরে বা কোনো আলমারি আছে উঁচু বা শোকেস আছে তার মাথার ওপরে মোবাইলগুলোকে রেখে দাও, সাউন্ড দিয়ে রাখো, এবং মোবাইলগুলোকে অ্যাজ এ ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহার করা উচিত। তার মানে মোবাইলগুলো ওখানে থাকলো, উঁচুতে থাকলো, যদি ফোন আসে তো ফোনটা ওখান থেকেই ধরো, ধরে কথা বলো, ধরে ওইখানেই রেখে দাও। ওই মোবাইলটাকে আমাদের ল্যান্ডলাইন টেলিফোন হিসেবেই ব্যবহার করা উচিত বাচ্চার সামনে। যদি খুব মনে হয় যে মোবাইলটা নিয়ে কিছু দেখতে হবে বা কিছু দেখ কোনো কথা বলতে হবে কাউকে, তো বাচ্চার থেকে দূরে চলে যাও, দূরে গিয়ে অন্য ঘরে গিয়ে তারপর তুমি তোমার মোবাইলে কনভারসেশনটা সারো। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বাচ্চার সামনে, বাচ্চার চারপাশে যেন মোবাইলটা না থাকে। যদি তুমি এটা একদিনও পুরোপুরি ফলো করতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে যে সারাদিনে বাচ্চা কিন্তু মোবাইলের খোঁজই নেয়নি। তার বদলে তুমি বাচ্চার সামনে, বাচ্চার চারপাশে, বাচ্চার কম দামি খেলনা, বেশি দামি খেলনা, যাই খেলনা থাকুক না কেন,
পিচ বোর্ডের বাক্স, প্লাস্টিকের কৌটো, হাতা, খুন্তি, যা নিয়ে বাচ্চা খেলে আগডুম বাগডুম, সে সমস্ত কিছু ছড়িয়ে দাও। কাগজ, কাগজের উপরে লেখার জন্য, যদি বাচ্চা একটু বড় হয়ে যায় তো একটু লেখার জন্য কোনো পেন বা পেন্সিল ইত্যাদি ইত্যাদি ছড়িয়ে দাও। বাচ্চাকে ওর মধ্যেই ইনভলভ করো, বাচ্চা ওখান থেকেই নিজের খেলনা খুঁজে নেবে। এবং যদি তুমি গোটা দিন বাচ্চার সামনে মোবাইল না আনো, তুমি বিশ্বাস করো বাচ্চা মোবাইলের কোনো খোঁজই নেবে না। বাচ্চা ওই আগডুম বাগডুম যা ওর যত যা খেলনা আছে তাই নিয়েই মেতে থাকবে। তো এই জিনিসটা আমাদের প্রত্যেক দিন ফলো করে যেতে হবে। নাম্বার টু হচ্ছে, বাচ্চার সামনে বসে মোবাইল ব্যবহার করাটা বড়দের বন্ধ করতে হবে। এটা ভীষণই প্রয়োজন এবং এটাও ভীষণ পরিমাণে কাজে দেয়। বাচ্চার সামনে যদি বাচ্চা দেখে যে মা বা বাবা বসে মোবাইল ঘাঁটছে বা মোবাইল দেখছে, বাচ্চা অনেক সময় নিজের খেলনা নিয়ে বা অনেক কিছু নিজের আবদার নিয়ে আসে এবং আমাদের কাছ থেকে খুব একটা রিপ্লাই পায় না, তখন আবার ফিরে যায়। এটা কিন্তু বাচ্চার মনের মধ্যে একটা বড় প্রভাব ফেলে, বাচ্চা মনে কষ্ট পায় এবং এটার কিন্তু আফটার এফেক্ট খারাপ হতে পারে। এছাড়া নাম্বার টু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, বাচ্চা যদি দেখে মা বাবা মোবাইলের মধ্যেই ঢুকে আছে, মোবাইল নিয়ে মেতে আছে, তাহলে বাচ্চা মনে করে ওটার মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু আছে, বাচ্চাও কিন্তু ওই মোবাইলটা নিয়ে খেলতে চায়, বাচ্চারও ওই মোবাইলের প্রতি ইন্টারেস্ট তৈরি হয়, সেই জন্য বাচ্চা ওই মোবাইলটাকেই চাইবে। নাম্বার থ্রি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি, মোবাইল দেখার ফলে বাচ্চার সামনে যদি মোবাইল দেখা হয় এবং বাচ্চাও যদি মোবাইল দেখতে শুরু করে দেয়, তার ফলে কি হয়, বাচ্চার সাথে মোবাইলের কানেকশন তৈরি হয়ে যাচ্ছে ভালোভাবে, আর মা বাবার সাথেও মোবাইলের কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চার সাথে মা বাবার যে কানেকশনটা সেটা কিন্তু লুজ হতে শুরু করে, বাচ্চার সাথে মা বাবার যে বন্ডিংটা সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হতে শুরু করে। আর এভাবেই যদি বাচ্চারা বড় হতে শুরু করে, বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় তো অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু সোশ্যাল হতে শিখবে না, সামাজিক হতে শিখবে না। বাচ্চার পাশের মানুষটা কেমন আছে, বাচ্চার মা বাবা কেমন আছে, তাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, সমস্যা হচ্ছে কিনা বড় হয়ে সেগুলো জিজ্ঞাসা করতে ভুলে যাবে। আর তখন কিন্তু আমরা যদি বাচ্চাকে দোষ দিই, বাচ্চার কিন্তু তাতে কোনো দোষ নেই, সেই স্বভাবের জন্য কিন্তু আমরাই দায়ী, তাই না? বাচ্চার সামনে বসে মোবাইল ঘাটাটা কিন্তু আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। বাচ্চাকে কারোর কাছে বসিয়ে রাখা হোক, বাচ্চা যদি দাদু ঠাকুমার কাছে থাকে সেই সময়টা অন্য জায়গায় অন্য ঘরে বসে আমরা মোবাইলে কথা বলতে পারি, বাচ্চা যখন ঘুমোচ্ছে সেই সময় আমরা মোবাইলে যে সমস্ত কল এসেছিলো বা যে সমস্ত মেসেজ এসেছিলো সেগুলো রিপ্লাই দিতে পারি। এছাড়া এমন করা যেতে পারে যে বাচ্চা বাবার সাথে বসে খেলাধুলা করছে, সেই সময় মা তার ফোনে যে সমস্ত ফোনগুলো এসেছিলো সেখানে ফোন করে দেখতে পারে বা কথা বলতে পারে, বা বাচ্চা মায়ের সাথে খেলছে সেই সময়টায় বাবা তার মোবাইলে যে সমস্ত মেসেজগুলো এসেছিলো আলাদা জায়গায় গিয়ে সেগুলো নিয়ে ফোনে ফোনে কথা বলে নিচ্ছে। অর্থাৎ বাচ্চার এই ছোটোবেলাটাতে কিন্তু বাচ্চার সামনে বসে মোবাইল ঘাঁটা, মোবাইল দেখা বা কোনো কিছু রিপ্লাই করা মোবাইলে, এগুলো উচিত নয়। 3 নম্বর যেটা করা যায় সেটা হচ্ছে, আমরা অনেকেই কী করি, খাওয়ার সময় বাচ্চাকে মোবাইল দিয়ে বসাই এবং ফটাফট করে সুন্দর করে বাচ্চাকে খাইয়ে দিই, বাচ্চাও ভালোভাবে খেয়ে নেয় আর আমাদের মনে হয় যে বাচ্চার পেটটা ভালোভাবে ভরে গেল। তো অনেক মা বাবাই মনে করে থাকেন বাচ্চা ভালোভাবে খেয়ে নেবে তো তার জন্য মোবাইল দিয়ে বসে, আর অনেক মায়েরই এটা মনে হয় যে বাচ্চা এত দৌড়াদৌড়ি করছে, বাচ্চার পিছনে মা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাচ্ছে, সারাদিন ধরে মাকে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু মা চান যে বাচ্চা এক জায়গায় বসে মোবাইল দেখুক এবং বসে আরাম করে বাচ্চাকে খাইয়ে দিই। এই ব্যাপারটাকে ঠিক করার জন্য যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে, যে খেলনাটা বা যে জিনিসটা নিয়ে বাচ্চা খেলতে বেশি পছন্দ করে সেই জিনিসটাকে নিয়ে বাচ্চাকে খাওয়ার সময় বসাও, বাচ্চা যখন সেটা নিয়ে খেলবে সেই সময় তুমি আস্তে আস্তে করে খাওয়াতে থাকো। যেমন আমার বাচ্চার মধ্যে আমি দেখেছি যে আমার বাচ্চার একটা গাড়ি আছে, সেই গাড়ির চাকা দুটোকে ও গাড়িটাকে উল্টে দেয়, উল্টে দিয়ে চাকা দুটোকে ঘোরায় এবং খুব স্পিডে চাকাগুলো ঘুরতে থাকে, এটা ওর ভীষণ পছন্দ হয়। তো যখন ওকে ওই কাজটা করতে বসানো হয় ও এক মনে ওই কাজটা করতে থাকে, চাকাটাকে ঘোরাতে থাকে এবং আমি আস্তে আস্তে করে ওকে খাইয়ে দিই। অথবা আমার ছেলে গান শুনতেও খুব ভালোবাসে, তো যে কোনো রকমের গান যদি চালিয়ে দেওয়া যায় ও আমার কোলে বসে শান্তভাবে খেয়ে নেয়। এটা বেবি টু বেবি ভ্যারি করতে পারে, সব বেবি চুপচাপ বসে না অনেক সময়। তো যেটা তোমার বেবি যে খেলনাটা ভালো লাগে, যে কাজটা করতে ভালো লাগে মোবাইল দেখানো ছাড়া, সেই কাজটার মধ্যে ওকে বসিয়ে দাও, দেখবে আস্তে আস্তে বেবি ঠিক খেতে পারবে। তারপর যখন বাচ্চারা কয়েক মাস পর থেকে একটু বড় হবে তখন আমাদের সাথে বসে বসে খাওয়া শিখে যাবে, খুব বেশি দিন এইভাবে আমাদের কষ্ট করতে হবে না। এবার নাম্বার 4 যে স্টেপটা আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে, বাচ্চাকে বোঝাতে হবে যে মোবাইলটা তোমার জিনিস নয়, মোবাইলটা বড়দের জিনিস এবং এটা একটা কাজের জিনিস, এটাতে তুমি হাত দেবে না। এটা না ভীষণ ভালো কাজে দেয় যখন বাচ্চার বয়স মোটামুটি 2 বছর হয়ে যায় এবং 2 বছর থেকে বাচ্চারা কথা ভালোভাবে বুঝতে শিখে যায় এবং বলতেও ভালোভাবে শিখে যায়। 2 বছর হয়ে গেলে যদি বাচ্চাদের বোঝানো যায় যে মোবাইলটা তোমার জিনিস নয়, এটা খুব গুরুত্বপূর্ণ বড়দের জিনিস, এটা বড়দের কাজের জিনিস, তোমার জিনিস অন্য জিনিস, এই খেলনাগুলো তোমার জিনিস, তখন কিন্তু বাচ্চারা এই মোবাইলের প্রতি ইন্টারেস্ট দেখায় না এবং মোবাইলের দিকে হাত বাড়ায় না। যদি এটা বাচ্চাদেরকে বোঝানো যায় যে এগুলো হচ্ছে বড়দের জিনিস, এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিস, তাহলে কিন্তু অন্যান্য জিনিসও, যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস হয় যেমন টিভি রিমোট হয়, এছাড়া আরও অন্যান্য যে সমস্ত জিনিস হয় যেমন কিবোর্ড বা আরও যে সমস্ত জিনিসগুলো হয়, সেই সমস্ত জিনিসগুলো থেকেও কিন্তু বাচ্চা বুঝবে যে এগুলো খুব দরকারি, খুব প্রয়োজনীয় জিনিস,
জিনিস এগুলো নিয়ে খেলা যায় না, ওর খেলার জিনিসগুলো নিয়েই বাচ্চা কিন্তু খেলতে ব্যস্ত থাকবে। আটটা স্টেপ যদি তুমি ফলো করো সারাদিন ধরে, দেখবে বাচ্চা মোবাইলের খোঁজই নেবে না, বাচ্চা আস্তে আস্তে নিজের মতন করে একটা জগৎ খুঁজে নেবে। শুধু একবার মনে করে দেখবে যে 10 বছর আগে যে সমস্ত মা বাবারা ছিলেন, তারা যদি বাচ্চাদেরকে মোবাইল ছাড়া খাওয়াতে পারে, মোবাইল ছাড়া তারা যদি বাচ্চাদেরকে অন্যান্য খেলায় ব্যস্ত রাখতে পারতেন, তাহলে আমরা কেন পারবো না? মোবাইলের ক্ষতি আছে জেনে আমরা কেন বাচ্চাকে মোবাইলটা দেবো, তাই না? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।